আজকে খোদা না খাস্তা যদি বহিঃশত্রুর কোনো আক্রমণ হয় এই দেশে, তখন এই তুমি বন্দুক নিয়ে যাচ্ছ কেন, তুমি তো অমুক দল করমিয়া, যাও তোমাকে বন্দুক ধরতে দিব না। মোফাজ্জল করিম, যেটি আরিফিন সিদ্দিক স্যার বলছিলেন যে জন অধিকারের কথা, জনগণের অধিকার আদায়ের যে প্রক্রিয়া, বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে জোরদার করার কথা বলছিলেন তিনি। তিনি এও বলেছেন যে 1975-এর 15 আগস্ট, 3 নভেম্বরের মধ্যে একটি কালো অতীত আমাদের আছে, সেগুলোকে নিয়ে সামনে যে এগিয়ে যাওয়া সেটি তার কতটা চ্যালেঞ্জের মনে করেন আপনি, বিশেষ করে গণতন্ত্র নায়কের? এই যে ধরুন ওই যে 75-এর যে ঘটনা, আমরা শুধুমাত্র যদি মনে করি ওই যে সমস্ত দুর্বৃত্তরা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের ফাঁসি দিয়ে তাদের শাস্তি দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করব, তা তো নয়। আসলে হচ্ছে কি, ওটা থেকে আমাদের জাতি ঐক্যবদ্ধ হওয়া উচিত যে এই ধরনের এলিমেন্টস যারা আছে এরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। একবার করেছে 75-এ, আবার যে 10-20 বছর 30-40 বছর পরে করবে না তা তো। অতএব এদেরকে ঠেকাতে হলে পরে এই চেতনাবোধটা যে এরা সম্পূর্ণ বিভ্রান্ত ছিল, এরা সম্পূর্ণ অ্যান্টি স্টেট রাষ্ট্রদ্রোহী ছিল এবং যে কাজটি করেছে এর চাইতে বড় নিন্দার কিছু নেই, এই ধরনের শিক্ষা, এটা একটাই বললাম খালি 75-এর কথা, এই ধরনের শিক্ষা নিয়ে তারপরে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু তা না হয়ে হচ্ছেটা কি, সমস্ত জাতি দ্বিধা বিভক্ত হচ্ছে দিন দিন, এটা অত্যন্ত দুঃখজনক। যারা একটু নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সব কিছু দেখে, যাদের কাছে একমাত্র মানে মৌলিক বিষয়টি হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, এর উপরে কিছু নাই, তারা এই ধরনের দ্বিধা বিভক্তি এটা কিছুতেই মেনে নিতে পারে না। আই ফর ওয়ান, আমি যেমন আর কি, আমি মনে করি নো, আপনি কি, আপনি হয়তো কালো দলের সমর্থক, উনি লাল দলের, উনি বাদামি দলের, ঠিক আছে হতে পারে, আমি আরেক দলের সমর্থক, সো হোয়াট, যার যা স্বাধীনতা আছে সে সেটা করবে। কিন্তু এর মধ্যেই আবার বড় পরিচয় হচ্ছে যে আমরা স্বাধীন সার্বভৌমত্ব সার্বভৌম বাংলাদেশের নাগরিক সবাই, এবং আমাদের প্রথম পরিচয় হচ্ছে এটা। আজকে খোদা না খাস্তা যদি বহিঃশত্রুর কোনো আক্রমণ হয় এই দেশে, তখন এই তুমি বন্দুক নিয়ে যাচ্ছ কেন, তুমি তো অমুক দল করমিয়া, যাও তোমাকে বন্দুক ধরতে দিব না, এটা হয় না, এটা হয় নাই 71-এও হয় নাই। 71-এ কিন্তু দলমত নির্বিশেষে এক একটা কলেজের ছাত্রদের দিকে তাকিয়ে দেখুন, কোনো কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে 1000-2000 ছেলেরা মুক্তিযুদ্ধের গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, সেখানে বিভিন্ন দলের ছাত্রলীগের ছাত্রদলের, হ্যাঁ এই ইয়ের ন্যাপের ছাত্ররা গেছে, সাধারণ মানুষের মধ্যে তাই, আবার কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছুই নাই, সাধারণ নাগরিক সেও গেছে। কী জন্যে? ওই বুকের মধ্যে একটাই যে বাংলাদেশ দেশ, দেশকে স্বাধীন করতে হবে, এই শত্রুকে প্রতিহত করতে হবে। এই জন্যে আমি বলি যে আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে গিয়ে এই ইয়েটা, ওই ওই ঐক্য, জাতীয় ঐক্যটা, জাতীয় ঐক্যটা যদি আমরা ধরে রাখতে না পারি এবং এটা যদি একত্র না করতে, কোনো কিছুই অর্জন করতে পারবো না আমরা, অসম্ভব, গণতন্ত্র বা কিছুই হবে না আর কি। এবং জাতীয় ঐক্যের পরেই প্রশ্ন আসতেছে সকলের সমান অধিকার, আমাদের সংবিধান, এবং শুধু আমাদের সংবিধান বললে কেন, পৃথিবীর প্রায় সব সংবিধানের মধ্যেই কিন্তু এটা আছে যে সবাই, সব নাগরিক সমান, নাগরিকদের সমান অধিকার। কিন্তু সেটা করতে হলে পরে কী করতে হবে, আইনের শাসন, একটার সঙ্গে আরেকটা কি এক সূত্রে গাঁথা। আইনের শাসন যদি না থাকে তাহলে সমান অধিকারী বলেন আর কি বলে মানে জাতীয় চারনীতি ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই সম্ভব হবে না। তো সেই কারণে দরকার যেটা আর কি, আমাদের যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন পার্টিতে, আজকে একদল ক্ষমতায় আছে, তারা আগামীতে নাও থাকতে পারে বা থাকতেও পারে, সেটা বড় কথা নয়, কিন্তু দেশ তো থাকবে এবং দেশকে তো চালিয়ে নেবে, যারা তারা আসবে, নতুন নতুন নবীন মুখরা আসবে, আমাদের তরুণ যারা ইয়েতে রাজনীতিতে প্রবেশ করেছে এরা তো এই আর কয়েকটা দিন পরেই তো 5 বছর 10 বছরের মধ্যেই তো তারাই দেশ চালাবে,
তাহলে তাদের জন্য আমরা কি আদর্শটা, তাদের জন্য আমরা কি শিক্ষাটা রেখে যাচ্ছি? এই খালি মারামারি কাটাকাটি আর এই স্লোগান দেওয়া এই সমস্ত, এই মডেলটা স্লোগান দেওয়া আর গালাগালি করা একজন আরেকজনের ক্ষুদ্রা, এই মডেলটা বহু পুরানা এবং এটা বাতিল হয়ে গেছে বিভিন্ন উন্নত দেশে, এগুলো নাই এখন। আমার বা আপনাদের সবারই সামান্য অভিজ্ঞতা আছে বিদেশের রাজনীতি সম্বন্ধে। এগুলা ওই তৃতীয় বিশ্বের কিছু কিছু দেশে, এই ধরেন আফ্রিকাতে বা মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে এগুলা আছে, কিন্তু সত্যিকারের উন্নত যে সমস্ত দেশ, আর আমরাও এখন উন্নয়নশীলের দিকে চলে এসেছি, আমাদের আর সাজে না আগে আজ থেকে 15-20 বছর আগে কী রাজনীতি আমরা করেছি সেটা সাজে না। এখন আমাদেরকে আমাদের রাজনীতিটা পরিশীলিত হতে হবে এবং সেই রাজনীতিতে জনকল্যাণের জন্য যা যা করা দরকার, ওই একজন আরেকজনের টুটি টিপে ধরার জন্য নয়। আপনার এই শিক্ষা যদি আমরা খালি দিতেই থাকি তাহলে আমাদের ভবিষ্যতে যারা দেশ চালাবে তারা এটাই তো আবার ধরে রাখবে এবং এটাতে দেশের সর্বনাশটা হতে থাকবে। আজকে আমাদের বিভিন্ন অর্জন সম্বন্ধে সারা বিশ্ব আমাদেরকে আমাদের প্রশংসা করে, বাহবা দেয়, তাই না? আপনার ইউরোপ আমেরিকা সবাই দেয়, এমনকি ইয়েতে আন্তর্জাতিক ফোরামগুলোতে, সে IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, জাতিসংঘ বলেন, সবাই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, 71-এ আমরা কীতে আমরা জিরো থেকে শুরু করেছিলাম, একেবারে এমনিতেই তো কিছু ছিল না পাকিস্তানি আমলে, 24 বছর তারা আমাদের কিছুই দেয় নাই, বলতে গেলে 2-4টা পাটকল বসাইয়া বলে যে সব দিয়ে দিছি, এটা হয় নাকি? আচ্ছা যাই হোক, দেয় নাই। তার মধ্যে আবার 71-এর যুদ্ধের সময় যা ছিল তাও ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, সেইখান থেকে মাশাল্লাহ আমরা এখন বিভিন্ন সূচকে কোথায় চলে গেছি, তাহলে পরে আমরা এটাতে পিছিয়ে থাকবো কেন? যে উদাহরণটা আমি প্রায় সমানেই দিই এবং এটা এখন একটা ক্লিশের মতো হয়ে গেছে, সেটা হচ্ছে যে মানে আমাদের শিক্ষক মহোদয় রয়েছেন, সেটা হচ্ছে যে সব সাবজেক্টের ছাত্রটি খুব ভালো, ইংরাজি, বাংলা, ভূগোল, ইতিহাস, হ্যাঁ, আরবি, সবগুলোতে 90-95 এরকম করে পায়, আর একটা পেপারে কিসে সেটাতে 12-14 পায় অঙ্কে, যার জন্য সে আর ফার্স্টও হতে পারে না, পরীক্ষাতে ফেল করে যায়। তা আমাদের এরকম সব সূচকে আমরা 90-99 পাচ্ছি। গণতন্ত্রের কথা যখনই আসে বা আমাদের রাজনীতির কথা যখন আসে তখন আমরা জিরো, এটাতে নম্বর পাই না, ফেল। কেন হইতে হবে? আমরা তো আমাদের মেধা কি কম? আমরা মেধা যদি কম হতো তাহলে বাকিগুলো এত উন্নতি করতে পারতাম না, ইংরেজি আর বাংলা আর ইতিহাস ভূগোলে এত নম্বর পাইতাম না আমরা। তাহলে আমরা একটু চেষ্টা করলে পরে অঙ্কেও আমরা ইনশাল্লাহ 80-95-95 পেতে পারি, 10-12 9। সেই দিকে এখন দৃষ্টি দেওয়ার সময় এসছে। আর আরেকটি কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের সামনে, সেটা হচ্ছে গিয়ে আগামী নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কেন হয়তো গুরুত্বপূর্ণ? যে বিগত কয়েকটা নির্বাচন খুবই প্রশ্নবোধক ছিল এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এগুলো চর্বিত চর্বণ করে লাভ নাই। তবে ফ্যাক্ট রিমেইন্স, ঘটনা সত্য যে এটা খুব একটা যে সুন্দর নির্বাচন হয়েছে তা নয়, সুষ্ঠু হয়েছে তা নয়। তাহলে পরে এখন আমাদের সামনেরটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বিভিন্ন সময়ে দেখছি, মিডিয়ার মাধ্যমে দেখতেছি, যে সমস্ত বিগ পাওয়ার্সরা রয়েছে তারাও তাদের মানে আগ্রহ দেখাচ্ছে যে না, এবার তোমরা ভালো একটা নির্বাচন করো। তারাও বিরক্ত, এক ধরনের বিরক্ত যে বাংলাদেশে এটা কী হয় নির্বাচনের নামে। জি, সেইটি মফজল করবেন, আপনার কাছে আমি আবার আসবো।